আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সুজুকি জিক্সার FI ABS এই ভার্সনের আমরা যে মিটার সম্বন্ধে আমরা জানি, সেই মিটারটার অনেক ফাংশন সহ মিটার আসছে। এই মিটারে কিভাবে RPM আপনারা সেটিং করবেন, নিজেরাই সেটিং করতে পারবেন, এটা আপনাদের শোরুমে অথবা কোনো গ্যারেজে যায় সেট আপ করতে হবে না, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মিটারটা ঠিক করতে পারবেন। তো এখানে RPM মিটার আপনারা সেট আপ করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে সেট বাটনটা লং প্রেস করে রাখতে হবে। লং প্রেস করার পরে যখন আপনি দেখবেন যে আপনার কিলোমিটারটা হাইড হয়ে যাবে, তখন আপনারা বাম সাইডের অ্যাডজাস্ট মিটার প্রেস করবেন। তখন প্রথমে আসবে আপনার হলো পাওয়ার অন মিটার। এটা পাওয়ার অন মিটার, এটা আর একটা পাওয়ার অন মিটার আছে, টিপ টিপ করে জ্বলবে। এটা যখন আপনার মানে যে পাওয়ারে ঠিক করবেন, যত RPM আপনি ঠিক করবেন, তখন এটা টিপ টিপ করে জ্বলবে। মানে ধরেন আপনি 7000 RPM, 4000 RPM, যে RPM ঠিক করতে চান, তখন টিপ টিপ করে জ্বলবে। তা আমরা সাধারণত যারা ব্রেকিং পিরিয়ড পার করতে চাই, তো সেক্ষেত্রে 4000 RPM উপরে আমরা উঠাই না, যেহেতু এটা নতুন বাইক, মাত্র 150 কিলোমিটার মতো চলছে। সেহেতু আমরা এটার এই RPM 4000 পর্যন্ত সেট আপ করবো। তো দেখা যাক কীভাবে আমরা করি। তো সেট আপ প্রেস করলাম, এখানে 4000 পর্যন্ত উঠে গেলো, এটা আরও বাড়ানো যায়। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, আপনাকে এটা বাড়ানোর জন্য এই অ্যাডজাস্টে ক্লিক করতে করলে দেখেন 6000 7000 RPM এরকম করে বাড়বে। তো আমরা এটা 4000 পর্যন্ত নিব, 4000 পর্যন্ত এটা সেট আপ করে দিলাম। তারপর এখানে সেট করে দিলাম, সেট করার পরে এটা এখন সেট হয়ে গেছে। এখন আপনি যদি বাইকটা স্টার্ট করেন, দেখেন এটা 4000 পরে এটা টিপ টিপ করে চলবে। হ্যাঁ, তো এটা খুব ইজিভাবে করা যায়। আপনারা যে কেউ এটা করতে পারেন, অনেকে টাইম সেট আপ করতে পারেন না, সেক্ষেত্রে টাইম সেট আপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার সেট বাটন প্লাস অ্যাডজাস্ট বাটন, এই দুটা একসাথে প্রেস করতে হবে। একসাথে প্রেস করলে দেখবেন যে টাইমে এখন দেখেন লাফালাফি করতেছে। আপনি এখানে অ্যাডজাস্ট বাটনে ক্লিক করে 33, এই যেমন 33 34 35, এটা হলো সেকেন্ড, আর এটা হলো আপনার 7টা 8টা, এটা আপনি নিজের ইচ্ছা মতো এটা সেট আপ করে নিতে পারেন। আবার এটা দুইটা মিলে অ্যাডজাস্টভাবে প্রেস করলে পারে, একসাথে প্রেস করলে আবার এটা সেট আপ হয়ে যাবে, এখন এটা স্থির আছে। তো এভাবে আপনার এটা সেট আপ করতে পারেন। তো থ্যাংক ইউ গাইস, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের বাইকের যেসব নতুন নতুন রিভিউ আনতেছি সেসব দেখবেন এবং আমাদের উৎসাহিত করবেন। তো থ্যাংক ইউ গাইস আবারও আমাদের পাশে থাকার জন্য।